আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকে পেমেন্ট পেয়েছেন $11 প্লাস, তো ওইটা আপনারা কীভাবে সেল করবেন, কীভাবে পেমেন্ট দেবেন সব কিছু দেখাই দিতেছি। দেখেন আমি ইনস্ট্যান্ট মার্কেটে কিন্তু আমি সেল দিয়ে কিন্তু দেখাই দিব, $11 কিন্তু প্রফিট হয়ে গেছে। কাদের? যারা যারা আমার কথা মতো কাজ করছিলেন তাদের, ঠিক আছে? তো এখানে যদি আপনি দেখেন অলরেডি কিন্তু পেমেন্টটা ওরা কিন্তু করে দিয়েছে। এখানে যদি আপনি দেখেন আপনি কিন্তু দুইটা করে কিন্তু টোকেন কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে? তো এখন যদি আমরা আমাদের যে অফারটা আছে সেই অফারটাতে আসি। অফারটা কোনটা এখানে আপনাকে আমি দেখাইতেছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেন ভিডিও মেক করতেছি, কেন পেমেন্ট প্রুফ দেখাইতেছি, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ঠিক আছে? তো দেখেন ইভেন্টটা হচ্ছে 22 অক্টোবরে শেয়ার করা হয়েছিল। ইভেন্ট আমি কিন্তু নিজেও কিন্তু ভয়েস দিয়ে কিন্তু বলে দিয়েছিলাম যে কীভাবে কী কাজ করবেন। একদম সিম্পল কাজ ছিল, মাত্র 2 মিনিটের কাজ ছিল, জাস্ট এক্সটেনশনটা অ্যাড করতে হয়েছে এবং এক্ষেত্রে ফর্মে গিয়া মানে ওদের বোর্ডে গিয়া অ্যাড্রেস পেস্ট করতে হয়েছে। এইটুকু কাজের জন্য কত করে পেমেন্ট দিতে চাইছে, দুইটা করে পেমেন্ট মানে $10 দিতে চাইছে, এখন কিন্তু $11 কিন্তু পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে? তো এটা আপনারা চেক করবেন যে আপনি জয়েন করছেন কি না। তো অনেকে একটা প্রজেক্ট শেয়ার করলে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। এখানে দেখেন অনেক ভাইয়েরা কিন্তু কমপ্লিট করছে, দেখেন এখানে কিন্তু অনেকে কিন্তু কমপ্লিট করছে এবং এখানে অনেকেই বলছে যে 100 জন র্যান্ডম উইনার হাবি যাবে অনেক কথা বলছে। যাই হোক, এখানে যারা জয়েন করছিলেন প্রত্যেকেই সম্ভবত পেমেন্টটা পেয়ে গেছেন। আর এটা কিন্তু আপডেট আমি কিন্তু কালকে শেয়ার করছি, তো অনেকেই বুঝবেন না এই জন্য কিন্তু আমি কীভাবে পেমেন্টটা নেবেন ওইটা আমি কিন্তু দেখাই দিব, ঠিক আছে? তো এখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করে উপর দিক যাই তাহলে কিন্তু আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম, সে আপডেটে দেখাই দিব। আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করবেন, আর চেষ্টা করবেন প্রতিটা প্রজেক্টে কাজ করার জন্য, একটা প্রজেক্টও মিস করবেন না। একটা প্রজেক্ট যদি মিস করেন ওই একটা পেমেন্ট করলে মনে হবে যে আপনার বাকি কাজগুলো মানে বৃথে গেছে, এরকম মনে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি কিন্তু শেয়ার করে দিছি এখানে কীরকম কী, এখানে কিন্তু সব কিছু শেয়ার করে দিছি, মানে এদের যে অফার যারা যারা জয়েন করছিলো তাদের উইনার লিস্ট দিয়েছে, যারা সঠিকভাবে কাজ করতে পারছে তারা কিন্তু এখান থেকে উইন হয়েছে, ঠিক আছে? এবং লাইভ কীভাবে আপনার এই টোকেনগুলো কীভাবে সেল দিতে পারেন, কীভাবে আপনার এক্সচেঞ্জ পর্যন্ত আমি সব কিছু দেখাই দেবো, ঠিক আছে? তো এখানে এই ফাইলটা অবশ্যই চেক করে নেবেন, তার আগে দেখবেন যে আপনি জয়েন করছিলেন কি না, ঠিক আছে? তো এখানে আপনি দেখে নেবেন যে জয়েন করছেন কিনা। এখানে ওই 100 জনের মধ্যে সম্ভবত জয়েন করছে, এর বেশি জয়েন করে না, কারণ এই ধরনের কাজ অনেকেই ভেজাল মনে করে যে এক্সটেনশন অ্যাড করতে হবে এবং ইয়াতে কী বলে ভোটে আবার সাবমিট করতে হবে, অনেকেই ভেজাল মনে করে দেখে কাজগুলো কিন্তু করে না। এই জন্য কিন্তু আমি আপনাদের ভয়েসে বলছিলাম যে এই ধরনের কাজ আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন। তো এখন আমি সরাসরি আমার এক্সটেনশনে চলে আসলাম এবং লাইভ আমি এই টোকেনটা এখন সেল করে দেখাই দিব। তো এখানে আমরা এখানে ক্লিক করলাম, আমি লগ ইন করে নিচ্ছি আইডিটা। এখানে দেখেন আপনি কিন্তু 2টা পেমেন্ট পেয়েছেন, 2টা টোকেন জেট্রিক্স নাম। আপনি সরাসরি আপনার এই টোকেনটা হচ্ছে আপনার এমএক্স এক্সচেঞ্জার এবং কয়েন স্টোর এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো সরাসরি আমি এখান থেকে এটাতে ডিপোজিট করতে চাচ্ছি, তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব, জেট্রিক্স, এটাই হচ্ছে নেটওয়ার্ক ওদের। তো আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম, তারপর ডাইরেক্ট ক্লিক করলাম ট্যাব টু জেনারেট অ্যাড্রেস, এটার উপর ক্লিক করার পর এখানে আমি কিন্তু একটা অ্যাড্রেস কী হলো পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব, এখানে কিন্তু মিনিমাম নাই, যে কোনো অ্যামাউন্ট আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সেন্ড করে দিব, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কারণ পেমেন্ট প্রুফ অবশ্যই দেখাইতে হয়, কারণ আপনারা এয়ারড্রপে কাজ করতেছেন, অনেকেই বলেন যে এয়ারড্রপ নাকি পেমেন্ট করে না। তো আমি একটা কথা বলবো, আপনারা যদি আমি যদি 100টা প্রজেক্ট শেয়ার করি প্রতি মাসে 100টাই জয়েন করবেন, একটাও মিস করবেন না, মিস করলেই লস। তো আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে অ্যামাউন্ট 2 টাইপ করে দিলাম এবং এখানে হচ্ছে মেমো দিতে বলতেছে, তো এখানে মেমো না দিলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো মেমো আপনার দিতে হবে না, এখানে মিনিমাম এটা। আর এবং এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু কোনো মেমো নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি মেমো ছাড়া এখানে কী করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, মেমো লাগবে না। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো, আর যেখানে আমার যেহেতু আমাদের ফি আছে ফিটা বাদ দিতে হবে, তো 1.99 দিয়ে দিলাম, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে কনফার্ম, জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে কিন্তু এই টোকেনটা কিন্তু সরাসরি আমাদের কোথায় চলে আসবে, এখানে একটু সময় অপেক্ষা করতে হবে, তারপর সরাসরি আমাদের এমএক্সি এক্সচেঞ্জারে পেমেন্টটা চলে আসবে। তো এখানে আমি আমার পেমেন্টটা রিসিভ করছি, তো দেখেন এখন আমরা এটা কী করবো, সেল করবো। এখান থেকে আমরা সরাসরি মার্কেটে আসলাম, তো $5.51 প্রাইস আছে এক একটা টোকেনের, $6 প্রাইস ছিল সকালে, তো আমি তখন চেকটা করা হয়নি। তো এখন আমরা সেল জেট্রিক্স এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সেলে চাপ দিলে দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এই টোকেনটা কী হবে, সেল হয়ে যাবে। একটু রিফ্রেশ দিলে এইটা হচ্ছে সেল হয়ে, আচ্ছা এখানে মানে অর্ডার পড়ে গেছে, যে অর্ডারে চলে আসছে। তো হচ্ছে আমরা দেখেন এই যে এটারে বলে বা আপনার সেলার আইডি, এবার হচ্ছে এটার বায়ার আইডি, ঠিক আছে? তো এখানে যখন 17তে হয়ে যাবে তখন অটোমেটিক সেল হয়ে যাবে, বা আমি চাইলে কিন্তু ইনস্ট্যান্টও কিন্তু সেল করতে পারবো, ঠিক আছে? তো এটাই সেল হয়ে যাবে, একটু পরে দেখবেন যে এটাকে আমার কী হয়ে গেছে, সেল হয়ে গেছে। তো যখন আপনার এটা সেল হয়ে যাবে তখন কিন্তু আপনি সরাসরি USDT পাবেন, তো এই সেই USDTটা আপনি সরাসরি বাইন্যান্সে সেল করতে পারেন, বা বিটগেটে সেল করতে পারেন, বা বিট এক্সচেঞ্জারে সেল করতে পারেন, পিটিভির মাধ্যমে সেল করে আপনি সরাসরি কিন্তু বিকাশে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। খুবই সিম্পল একটা বিষয়।
তো যতগুলো প্রজেক্ট শেয়ার করা হয় প্রতিটা প্রজেক্টে জয়েন করেন কখন কোনটা থেকে পেমেন্ট পাবেন কেউ কিন্তু বলতে পারবে না। যেমন এই প্রজেক্টটা কিন্তু সবাইকে পেমেন্ট করছে, যারা যারা জয়েন করছিল আর মাত্র মনে হয় দুইটা রেফার করতে হয়েছে, দুইটা রেফার যারা করছে তারা কিন্তু পেমেন্ট পেয়েছে। আর এখানে কিছু কিছু প্রজেক্ট আছে রেফার করতে হয় চার পাঁচটা, ওইগুলো কিন্তু নিজে নিজে রেফার করা যায় ভিন্ন ভিন্ন ব্রাউজার দিয়ে।